which is a John Oxley. এখন এইটা জাস্ট ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এবং এটা একটা সময়ের কিছু রিকোয়ারমেন্ট দরকার। এখন ইনভেস্টিগেশন শুরু হবে, যেমন তালিকার কথাটাই আমি আমাকে একটু জাস্ট আর দুটো মিনিট দেন, যেহেতু আরো কোনো বিষয় প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে যে এই যে তালিকাগুলোর কথা বলা হয়, কোন তালিকা তো আওয়ামী লীগ কিংবা সরকার দেয়নি। সরকার এই জায়গায় তার প্রফেশনালিজম মেনটেন করছে, ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল হবে, তারা ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেশন টিম আছে, সেখান থেকে বেরিয়ে আসবে কার কি অপরাধ, কে কোথায় কি করেছে, এবং সেটার জন্য তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে। আর যেটা আছে যে অবশ্যই সরকার যত অভিযোগ হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোন ধরনের পক্ষপাত দুষ্ট এটা তো সুযোগই এখানে আসে না পক্ষপাত বলার জন্য। কারণ তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে কিংবা আইনজীবী নিয়োগ করা হয়েছে, তারা আওয়ামী লীগ ঘরানার এই অভিযোগটা যেরকম মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ইন্ডিয়া হয়ে যাবে সেরকম অভিযোগ না, যে আপনি কিভাবে বলবেন। আমি ব্যক্তিগত বাংলাদেশের লাইয়ার না, কিন্তু আমি যতটুকু পত্রপত্রিকায় টেলিভিশনে আমি সরাসরি কাউকে প্রশ্ন হচ্ছে না সুযোগ নেই, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের কেউ রাজনীতির পুরোপুরি বাইরে না, যত কথাই বলি, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি সরাসরি সম্পৃক্ত এমন কেউ ট্রাইব্যুনালে কিংবা ইনভেস্টিগেশন টিমে সরকার দেয়নি। এবং সরকার খুবই চেষ্টা করছে, আগেও বলছে এখানে বলছে, তো যে ট্রাইব্যুনালের যে বৈশিষ্ট্য হওয়া দরকার, যে স্বভাব থাকা দরকার, সেটা মেনটেন করে সেই প্রফেশনালিজম দিয়ে সে স্বচ্ছতা দিয়ে সরকার কাজ করছে, এখানে পক্ষপাত দৃষ্টির কোনো সুযোগ। পাশাপাশি বেশ কয়েকজন আইনজীবীও কিন্তু মন্তব্য করেছেন অতি সম্প্রতি, যে সমস্ত বিচারপতি বা আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে ক্রিমিনাল আইনে ডিল করার মতন তাদের অভিজ্ঞতা যথেষ্ট নেই। তারা আশঙ্কা করছেন যে হয়তো তাদের অনভিজ্ঞতার কারণে এই মামলাগুলো একটু আমি আপনাকে সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল যদি পক্ষপাত দুষ্ট হয়, যদি অযোগ্য ট্রাইব্যুনাল হয়, সবকিছুই কিন্তু এই আইনের অধীনেও চ্যালেঞ্জ করা, যেহেতু অ্যাপিল রাইট আছে, এমনকি হাইকোর্টে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এই যে যদি এই ট্রাইব্যুনাল কাউকে কনভিক্টেড করে পানিশমেন্ট দেয়, সমস্ত কিছু কোয়াশ করে তাকে ফ্রি করে দিতে পারে, সে সুযোগটা রয়ে গেছে। আর কোনো একজন বড় নেতা এবং আইনজীবী উনি বলছেন যে কেন ট্রাইব্যুনাল করল, কারণ এটা তো প্রচলিত হয় না। ওনার জানা উচিত যে বাংলাদেশের প্যানেল কোর্টে কোথাও কি জেনোসাইডের সংজ্ঞা আছে না, জেনোসাইড বিচার করার কোনো সুযোগ আছে বাংলাদেশের প্রচলিত ফৌজদারি বিধিমালা বা ফৌজদারি আইনে। আইনজীবী অনেক কথা বলতে পারে। দেখুন এসে কে কি বলতে চান তিনি? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন লাইনে? হ্যালো, আমি সাউথ লন্ডন থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমি প্রথমত একটা পয়েন্ট বলতে চাইছিলাম যে কেউ কেউ বলেন যে কোনো কোনো লোকে প্রশ্ন করেন এই প্রোগ্রামে যে লেডি বইটা নিয়ে শেখ হাসিনা নামতে বলেছেন সেই 5 বছর আগের ইতিহাস, কিন্তু তাই যদি সেটা যদি খুব মারাত্মক ব্যাপার হয়ে থাকে তাহলে তার আগে যে বিএনপি বা এরা যে কিভাবে কি দুঃসাহসের সঙ্গে দেশটাকে কত জঘন্যভাবে নিয়ে যাচ্ছে, আমাদের বঙ্গবন্ধুর মৃত্যু থেকে শুরু করার পর থেকে তারা এসে তাদের সেই সব সাসপেক্টদের বের করে দিয়েছে দেশ থেকে, হোল ফ্যামিলিটাকে মেরে, তারপরে দেশের কত ডিগনিটারিদের মারছেন সেগুলোকে চুরি করে মারা, কিন্তু লোকেশনের সামনে কে তাকে একটা বাস্তব দিকে মানলো সেটা কিছু বিরাট ব্যাপার হয়ে গেল। লোকে এত অত্যাচারের পরে এই অ্যাকশনকে একটা বিরাট জিনিস, এই জন্য যত সময় নষ্ট প্রত্যেকবারে দেখি এই ধরনের ডিসকাশনে মানুষ এই রকম প্রশ্ন দিয়ে মানুষকে পথ থেকে পথভ্রষ্ট করা। আপনি মন্তব্য আমরা শুনেছি, যেহেতু এই বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা সম্পন্ন করেছি, আমরা এই বিষয়ে ফিরে যেতে চাচ্ছি না, তবে আপনার মন্তব্য আমরা শুনেছি এবং রাজ্যে জনতার মঞ্চ দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। আগামীতে আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। ফিরে আসছি আপনার কাছে, আমাদের সময় খুব অল্প। বাসে স্বাগতের আনোয়ার যে বক্তব্যটা দিলেন আইনজীবীদের ক্ষেত্রে, আমার যেই মন্তব্য ছিল, অর্থাৎ বেশ কিছু অভিযোগ আমরা দেখেছি পত্রিকায় আইনজীবীদের ক্ষেত্রে তারা আওয়ামী ঘরানা বলে যে অভিযোগ রয়েছে বিরোধী দলের,
সদাতুল আনোয়ার খান বলেছেন যে তারা নিরপেক্ষ এবং নিরপেক্ষভাবে বিচার সম্পন্ন হবে, সেই এই মন্তব্যে আপনি কি আশ্বস্ত হচ্ছেন যে যুদ্ধ অপরাধীদের বিচার কিংবা মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন হবে? ট্রাইব্যুনাল ব্যাপারে যে কথা আমরা বলতেছেন যাদের বিচার 40 বছর পরে হয়েছে তারা আইডেন্টিফাইড হয়ে গেছিল, মানে ইনিশিয়াল থাকে 1945 সাল থেকে শুরু হয়ে গেছে তদন্ত কমিটি এবং 48 সালে বিচার শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা ওয়ার ক্রিমিনাল ছিলেন, অর্থাৎ তারা 1948 সালে আইডেন্টিফাইড হয়ে গেছিলেন এবং চার্জড হয়ে গেছিলেন, দোজ পিপল আর চার্জ ফর ওয়ার ক্রাইমস। এর মধ্যে অনেকে পালিয়ে গিয়েছিলেন, 40 বছর পরে তাদের বিচার হয়েছে। আজকে যাদের বিরুদ্ধে বিচার করার কথা বলা হচ্ছে তাদের কেউ চার্জ হয় না 40 বছর আগে। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা চার্জমুক্ত হয়েছে তারা যেহেতু তারা পালিয়ে গেছে তাদের বিচার 40 বছর পরে হতে পারে, কিন্তু 40 বছর পরে যারা আইডেন্টিফাই হয় নাই, 40 বছর আগে যারা আইডেন্টিফাই হয় নাই, যারা যদি চার্জ হয় নাই তাদেরকে আপনারা 40 বছর পরে বিচার করবেন? আপনারা বিচার করবেন, আপনারা আওয়ামী লীগ, আপনাদের একটা প্রতিদ্বন্দ্বী অর্গানাইজেশন নেতাদেরকে এটা তো মেনে নেওয়া যেতে পারে না। আপনি যদি রোয়ান্ডার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কথা চিন্তা করেন, আমি আপনার প্রোগ্রামে একবার বলেছিলাম যে আপনি যদি বলেন যে যুদ্ধাপরাধের বিচারের কথা, আমি তো সেটা বিরোধিতা করতে পারি না, আমরা সেটা বিরোধিতা করতে পারি না, তবে সেটা হইতে হবে ইন্টারন্যাশনাল বডি ইনভলভমেন্টে, ইন্টারন্যাশনাল ল কম্পিটিবল ল এর মাধ্যমে। আওয়ামী লীগ যদি বিচার করে তো সেটা তো মানা যেতে পারে না, ওনারা একই যার ওনারা একটা প্রতিবন্ধী দ্বারা নেতাদেরকে ইয়ে করবেন, বিচার করবেন, ওনারাই ট্রাইব্যুনাল বিচারপতি নিয়োগ দিবেন, ওনারাই প্রসিকিউটর নিয়োগ দিবেন ওনাদের পছন্দ মতো, সেটা তো আমরা মেনে নিতে পারবো না। সেটা আপনি ক্ষমতা ছিলেন তখন কেন ল পছন্দ একটু বলি সংক্ষেপ, আমি লটা চাই সেটাকে প্রশ্ন উত্তর দিন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ বিএনপি এবং জামাত যখন ক্ষমতায় ছিল, আপনারা যদি যুদ্ধ অপরাধীদের বিচার চেয়েছেন তাহলে আপনারা যখন ক্ষমতা ছিলেন আপনি তো দুটো আম ক্ষমতা ছিলেন, তখন আপনাদের নিয়োগে আপনারা যুদ্ধ দেখেন। আমরা কিন্তু বলেছি, আমরা কিন্তু যে প্রোগ্রামে আমি কথা বলেছি সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধের যে কথাটা বলা হচ্ছে এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান। যুদ্ধাপরাধ হচ্ছে একটা সেটেলড ইস্যু। বঙ্গবন্ধু সরকার 72 থেকে 75 বালা লাইনে আমি বলেছি 27,000 লোককে চার্জমুক্ত করেছেন, 795 জনকে কনভিক্টেড করেছেন, এবং 1973 সালে 16 ডিসেম্বর উনি সাধারণ ক্ষমতা ঘোষণা করেছেন। আমার আমার প্রশ্ন অসুবিধা দিন, আমরা এই উত্তর শুনে ফেলেছি যে আমরা যেহেতু এটা সেটেলড ইস্যু এবং উনি পাকিস্তানে নিজ যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন, সুতরাং এবং ওনার দালালাইকে দালালাইকে রিপিল হয়ে গেছে, এবং উনি সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও আর কেউ নতুন করে কারোর বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয় না, কেউ চার্জমুক্ত হয় নাই। 16 ডিসেম্বর 1973 পরে কারোর বিরুদ্ধে নতুন করে চার্জশিট হয় নাই, বিশ্বাস করতে দিন। যেহেতু হয় নাই আমরা বলতেছি এটা একটা মানে সেটেলড ইস্যু, আমরা এটাকে এটাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগেরও মাথা ব্যথা না, আওয়ামী লীগ মাথা ব্যথা যেটা যে রাজনৈতিক কারণে ওনারা এই সেটা তুলে নিয়ে আসতেছেন। আমরা বলতেছি যে কথাটা যদি আপনারা করতেই হয়, আমরা করতে চাই না। আমার জনগণের পক্ষ থেকে ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল, যারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, যারা লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিল, যারা হত্যার সঙ্গে জড়িত ছিল, জেনোসাইডের সঙ্গে যুক্ত ছিল, তাদের কি তাহলে কোনোদিনই বিচার হবে না? তো বিচার তো আপনি বলছেন যে যুদ্ধ অপরাধীর বিষয়টা সেটেলড ইস্যু, কি করে সেটেলড হয় সেটেলড ইস্যু? যেহেতু আমি বলেছি যে 100,000 মতো লোক অ্যারেস্ট করে 27,000 লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, চার্জ দেওয়া হয়েছে, এর মধ্যে 752 জনকে আপনারা দোষী প্রমাণ করে ওনাদেরকে জেলে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু তারাও তো বেরিয়ে গেছে, আমাকে শেষ করতে, তারাও তো জিয়া রহমানের সময় তারা বেরিয়ে গেল, তারা সবাই বের হয়ে যায়নি, তাদের মধ্যে সবাই বের হয়ে যায়নি, এর মধ্যে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। দালালাইন বাতিলের মাধ্যমে তারা তো বেরিয়ে গেছে, দালালাইনের মাধ্যমে শুধুমাত্র চিকন আলী ফাঁসি হয়েছে, দালালাইনের মাধ্যমে নট ওয়ার্ক অন ল।